30 মে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের ঘোষক বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 36তম শাহাদাত বার্ষিকী 1981 সালের এই দিনটিতে বাংলাদেশের বিরোধীরা চক্রান্ত করে চট্টগ্রামে এই ক্ষণজন্মা পুরুষকে হত্যা করেছিল তাদের উদ্দেশ্য ছিল যে মানুষটি বাংলাদেশের যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছে যে মানুষটি বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছিল যে মানুষটি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য নতুন যুদ্ধের সূচনা করেছিল সেই মানুষটিকে সরিয়ে দিয়ে তারা বাংলাদেশকে পরনির্ভরশীল দেশে পরিণত করবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মৃত্যু এই শাহাদাত গোটা জাতির জন্য একটি বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই মানুষ সেই নেতা যিনি কোনোদিন রাজনীতি করেননি কিন্তু জাতির প্রয়োজনে সঠিক মুহূর্তে তিনি জাতির সামনে এসে দাঁড়িয়েছেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধের 26 মার্চ যে ঘোষণা তিনি দিয়েছিলেন তখন তিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন এবং এই ঘোষণা দিয়ে হতবিহ্বল দিক নির্দেশনাহীন একটি জাতিকে তিনি মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন তিনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন এবং পরবর্তীকালে যখন জনগণ তাকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব অর্পণ করেছে তখন খুব অল্প সময়ের মধ্যে তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাওয়া সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তিনি নেতৃত্ব দিয়েছিলেন খুব অল্প সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিতে ছিলেন কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশের যে মৌলিক পরিবর্তন তিনি পথ দেখে গিয়েছিলেন যে দেশটি 1972 থেকে 75 সালে যে জাতি অন্ধকারে নিমজ্জিত হয়েছিল হতাশায় নিমজ্জিত হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থার জাঁতাকলে যখন তা নিষ্পৃষ্ট হচ্ছিল সমস্ত আশার আলো যখন তারা হারিয়ে ফেলেছিল সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নেতৃত্ব দিয়ে জাতিকে নতুন করে স্বপ্ন দেখিয়েছিলেন এবং স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন আমরা এখনও মনে করি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতদেহ চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হলো সেদিন জনতার সেই আবেগে ভেঙে পড়া আমরা সেদিন সচক্ষে দেখেছি আমরা দেখেছি তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের শরীর খাওয়া এবং সেই সঙ্গে ইমাম যখন বলছিলেন যে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো তখন সেই লক্ষ লক্ষ মানুষ ডুকরে কেঁদে উঠেছিল একটি মাত্র কারণে যে শহীদ জিয়াকে তারা বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সর্বত্বের সঙ্গে একাকার করে ফেলেছিল শহীদ জিয়া সত্যিকার অর্থেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সমৃদ্ধির অর্থনৈতিক উন্নয়নের প্রতীক ছিলেন শহীদ জিয়াউর রহমান এই অল্প সময়ের মধ্যে কৃষিক্ষেত্রে বিপ্লবের সূচনা করেছিলেন 1974 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল এই দেশে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল যখন দুঃশাসনের কারণে জনগণের খাদ্য নিরাপত্তা দেওয়া সম্ভব হয়নি সেই শহীদ জিয়াউর রহমান তিনি রাষ্ট্রপতির দায়িত্ব আসার পরে সেই কৃষিতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন এবং তিনি উদ্বৃত্ত ধান তিনি বিদেশে রপ্তানি করেছিলেন শহীদ জিয়া শিল্পে বিপ্লব নিয়ে এসেছিলেন জাতীয়করণকৃত শিল্পগুলিতে তিন শিফটের কাজ এবং মুক্ত বাজার অর্থনীতি প্রচলন করে তিনি নতুন একটা সংস্কার করে তিনি অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করেছিলেন জারি ফলশ্রুতিতে আজকের বাংলাদেশ শক্ত একটা ভিত্তির উপরে
দাঁড়াতে পেরেছে। তিনি শিক্ষার ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ কতগুলো নিয়েছিলেন। তার মধ্যে একটি ছিল আমার এখনো মনে আছে যে এসএসসি পরীক্ষায় 50 নম্বর ছিল, যেটা একটি মানুষকে নিরক্ষর মানুষকে অক্ষর দাঁড় করলে সেই 50 নম্বর সেই ছাত্র পাবে, পরীক্ষার্থী পাবে। এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ। সেই সঙ্গে মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে তিনি মহিলা মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন। তিনি যুবকদেরকে সংগঠিত করবার জন্য তাদেরকে দেশের অর্থনৈতিক কাজে সুনির্দিষ্টভাবে তাদেরকে নিয়োগ করবার জন্য তিনি যুব মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন। এবং শিল্পের ক্ষেত্রে যে পোশাক শিল্পের ভিত্তি করে আজকে আমরা আমাদের অর্থনীতিকে একটা ভিত্তির উপরে দাঁড় করছি, সেই পোশাক শিল্পের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেশে আমাদের শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আমাদের অর্থনীতিকে একটা নতুন দিগন্তের সূচনা করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় যে অবদান ছিল বলে আমি মনে করি, সে অবদানটি হচ্ছে যে একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে তাকে একটা আইডেন্টিটি দিয়েছিলেন, তাকে একটা পরিচয় দিয়েছিলেন, যে কারণে সেই সময়ে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ গোটা বিশ্বে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছিল। জাতিসংঘের সাধারণ নির্বাচনে সেই সময় নিরাপত্তা পরিষদের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে জাপানকে পরাজিত করে বাংলাদেশ অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল। বাংলাদেশ সেই সময় ইরাক এবং ইরানের যুদ্ধে তিনি নেগোসিয়েটার হিসেবে তিনি দায়িত্ব পেয়েছিলেন সেই দুই যুদ্ধের অবনতি করার সমাধান করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি ছিল তার মধ্যে নতুনত্ব ছিল। তিনি নিজেই স্পষ্ট করে বলেছিলেন যে আমি নতুন রাজনীতির জন্ম দিতে চাই, জনগণকে সামনে নিয়ে জনগণকে একত্রিত করে জনগণকে সত্যিকার অর্থে উন্নয়নের কাজে তাকে সম্পৃক্ত করে যেন বাংলাদেশ এগিয়ে যেতে পারে, সেই জন্য তিনি নতুন রাজনীতি দিয়েছিলেন। তিনি মাঠে ঘাটে খালে ঘুরে বেরিয়েছেন। তার খালকরণ কর্মসূচি ছিল যুগান্তকারী একটি কর্মসূচি। আজকে বাংলাদেশে যে সেচের সমস্যা, বাংলাদেশে পানির যে সমস্যা, এই সমস্যার সমাধান তার দ্বারা, তার যে লক্ষ্য ছিল যে খালকরণ কর্মসূচির মধ্য দিয়ে সেই সেচ সমস্যার সমাধান করবেন, এটা তার পক্ষে তখনই সম্ভব ছিল। সবচেয়ে বড় কথা হলো যে শহীদ জিয়াউর রহমান আপাদমস্তক একজন দেশপ্রেমিক ক্ষণজন্মা নেতা ছিলেন, যিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য তিনি নিজে কাজ করেছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আজকে সারা দেশের মানুষের কাছে স্বর্ণাক্ষরে তাদের হৃদয়ে লেখা রয়েছে। যদিও চেষ্টা চলছে তাকে মুছে ফেলবার জন্যে, তাকে কলঙ্কিত করবার জন্যে, কিন্তু কোনো চক্রান্ত এটা সম্ভব হবে না, কারণ জিয়াউর রহমান নিজেই তার নিজের অস্তিত্ব নিয়ে টিকে আছেন বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের মাটিতে। এই প্রসঙ্গে আমি বারবার আমার একটা কথা মনে হয় যে প্রেসিডেন্ট ক্যাস্ট্রো, কিউবার প্রেসিডেন্ট, তিনি যখন বিপ্লব করতে গিয়ে প্রথমবার গ্রেফতার হন, তখন যখন সেই সামরিক আদালত তাকে সাজা দিয়েছিল, তিনি বলেছিলেন, কন্ডেম মি, ডাজেন্ট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি। আমি ঠিক একইভাবে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেউ যারাই চেষ্টা করুক তাকে কন্ডেম করার জন্য সম্ভব নয়, কারণ ইতিহাস তাকে ধারণ করেছে, এই দেশের মানুষ তাদের হৃদয়ে তাকে ধারণ করেছে। শহীদ জিয়াউর রহমান চির অম্লান, শহীদ জিয়াউর রহমান চিরজীবন্ত, তিনি সবসময় আমাদেরকে প্রেরণা যোগাবেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে। যে বহুদলীয় গণতন্ত্র তিনি সূচনা করেছিলেন, আজকে সেই গণতন্ত্র অবরুদ্ধ শহীদ জিয়াউর রহমানের এই কে স্মরণ করে আমরা সেই গণতন্ত্রকে মুক্ত করবার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই প্রার্থনা করছি যে শহীদ জিয়াউর রহমানের যে অনুপ্রেরণা তা সমগ্র জাতিকে অনুপ্রাণিত করুক এবং জাতিকে তার অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যেতে সাহায্য করুক।